I hope you are well. Welcome to my channel Entertainment Center. In this video, I am going to describe with you an amazing topic of tense. This is structure of tense. Thor tense er gathanpali shekar guruttopurno technique ni amra alochona korbo. Ei jonno amra tense er gathanpali shekar subidharte tense ke tinti bhage bhag korlam. Continuous, perfect, indefinite. Shorumot tense er গঠনপ্রণালী 12টির মধ্যে 6টি রয়েছে কন্টিনিউয়াস, 3টি পারফেক্ট এবং 3টি ইনডিফিনিট। সর্বমোট হলো 12টি। তো প্রথম কন্টিনিউয়াস টেন্স জানার অভিনব পন্থা। সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে একই নিয়ম, সকল কন্টিনিউয়াসের শেষে ভার্বের আইএনজি হয়, আর বিন প্লাস আইএনজি দেখলে পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি আমাদেরকে বলতে বলা হয় যে এটা কন্টিনিউয়াস কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, ফার্স্ট কন্টিনিউয়াস কি, এগুলো আসলে কোনো পরীক্ষায় আসে না। অ্যাকচুয়ালি পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে আপনাকে একটা লাইন দেখে বুঝতে হবে যেটা কোন টেন্সে পড়ছে। তো কোনো একটি লাইনের শেষে যদি দেখেন আইএনজি যুক্ত রয়েছে তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং যদি দেখেন বিন প্লাস আইএনজি যুক্ত রয়েছে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে কোনটি কোন কন্টিনিউয়াস। যদি দেখেন আইএনজি যুক্ত শব্দটি আগে এম ইজার রয়েছে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ ওয়্যার থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এই কথাটি যদি আপনি বুঝে থাকেন তাহলে কন্টিনিউয়াস নিয়ে মোটামুটি আমাদের আলোচনা শেষ। আমি আবারও বলি, কোনো শব্দের শেষে আইএনজি থাকলে, মানে ভার্বের শেষে আইএনজি থাকলে সেটি কন্টিনিউয়াস, আবার যদি দেখেন আইএনজি যুক্ত আগে বিন আসে তাহলে সেটি পারফেক্ট কন্টিনিউয়াস। এবং প্রশ্ন হচ্ছে আমি কোনটা কোন কন্টিনিউয়াস বুঝবো কীভাবে, এম ইজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে আবারও আমরা এখানে দেখেন যে পারফেক্ট কন্টিনিউয়াস চেনার উপায়, এখন তো আপনার দেখালাম যে সাধারণ কন্টিনিউয়াস, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজার, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, এবার হচ্ছে এই পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটু আগেই বলেছি যে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি সমান পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস কোনটি কোন পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ প্লাস বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড প্লাস বিন থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই পারফেক্ট কন্টিনিউয়াসগুলো স্ক্রিনশট দিয়ে আপনি নোট খাতায় নোট করে রাখতে পারেন, এগুলো আপনার কাজে আসবে। তো এই যে লেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আপনি ফলো করেন ভালো করে, যে সাবজেক্ট প্লাস ডট ড্র, এখানে ডট ড্র জায়গা হ্যাভ হ্যাজ থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর নোট করার বিষয় যে প্রত্যেক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভিন, বিইএন ভিন কথাটি অবশ্যই থাকবে, এবং ভিনের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে এবং সাবজেক্ট অবজেক্ট সব গঠন প্রণালীতেই থাকবে। তৃতীয় যে টপিকটি নিয়ে এখন আমরা আলোচনা করব সেটি হচ্ছে পারফেক্ট টেন্স চেনার উপায়। আমরা পূর্বেই টেন্স গঠনপ্রণালী শেখার সুবিধার্থে তিনটি ভাগে ভাগ করেছিলাম, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা ইনডিফিনিট। আশা করি কন্টিনিউয়াস টেন্সটি বুঝেছেন, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন আমাদের আলোচ্য বিষয় পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে যে নোট করার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে সাবজেক্ট অবজেক্ট সবগুলোতে থাকে, তবে যে মূল যে ভার্ব থাকে সেই ভার্বের ভিত্রি ফর্ম হয়, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন প্রশ্ন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখলে আমি পারফেক্ট টেন্স বুঝলাম, এখন কোনটি কোন পারফেক্ট টেন্স। এখন এই যে ডট ডট জায়গাটা যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে ফার্স্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। তো আবারও বলি, মূল ভার্বের ভিত্রি ফর্ম দেখলে, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখলে আপনার বুঝতে হবে যেটি পারফেক্ট টেন্স, এবং এই ডট ডট জায়গায় যদি আপনি হ্যাভ হ্যাজ দেখেন তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড দেখলে ফার্স্ট পারফেক্ট, এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভ দেখলে ফিউচার পারফেক্ট। এগুলো আপনাকে নোট করতে হবে এবং এগুলো বারবার বলার মাধ্যমে কিংবা খাতায় বারবার লিখুন, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। এখন তিন নম্বর যে লাস্ট যে পজিশনটা সেটা হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট চেনার উপায় কী? ইনডিফিনিটে আসলে দুইটা গঠনপ্রণালী, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফার্স্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট। তো আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর লক্ষণীয় বিষয় যে কোনো ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এবং সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট ফার্স্ট ইনডিফিনিট। এখানে বি টু বলতে ফার্স্ট ফর্মকে বোঝানো হয়েছে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ফার্স্ট ইনডিফিনিট। এতক্ষণ ধরে আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট এবং ইনডিফিনিটের যতগুলো বললাম সবগুলো ভার্বের শেষে নট যুক্ত হলেই আপনার নেগেটিভ হয়ে যাবে, এবং ভার্বগুলো যদি আপনি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসেন তাহলে ইন্টারগেটিভ শেখা শেষ হয়ে গেল। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ, আর আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখুন, আশা করি আপনার উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ।